लोरी 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 चंदनिया छुप जाना रे जन भर को लुक जाना रे नींदे आँखों में आए बिटिया मेरी सो जाए लेके गोद में सुलाऊं गाऊं रात भर सुनाऊं मैं लोरी लोरी हाँ मैं लोरी 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 लोरी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে মন্দিরার ভিডিওটা দেখছিলাম, সেখানে জয়ী খুব খুশি ছিল, খুব উৎফুল্ল ছিল। হ্যাঁ, ওর মেকআপ করার আমার পছন্দ না। আমি সবসময় বলি বাচ্চাদের মুখে গায়ে স্কিনে স্কিন খুব সেন্সিটিভ হয়, তাদের গায়ে মেকআপ স্পর্শ করান না করানোটাই বেটার। আমি সেটা সবার বাচ্চাদের ক্ষেত্রেই বলেছি, আর এটা আমি খুব সেন্সিটিভভাবেই বলেছি, এমন না খিস্তি খামারি মেরে বলেছি, এমন না কটাক্ষ করে বলেছি, তবে হ্যাঁ সবাইকেই বলেছি। তো মন্দিরাকেও বলেছি, যখন মন্দিরা তার মেয়েকে কোনে সাজে সাজিয়েছিল, তখনও আমি বলেছিলাম যে কখনোই বাচ্চাদের মুখে অকারণে মেকআপ করতে নেই। বড়দের আর কি কেমিক্যাল প্রচুর হাই পরিমাণে থাকে, সেগুলো ইউজ করতে নেই। আজকেও বলছি যে না, এটা আমার ভালো লাগেনি, ঠিক আছে, এটা আমার ভালো লাগেনি। কিন্তু মেয়েটা যে খুশিতে রয়েছে, পড়াশোনা করছে, খাচ্ছে দাচ্ছে, এটা আমার বেশ ভালো লাগছে। বেশ একটা নিয়ম মাফিক চলছে, সকালবেলা উঠেই খালি পেটে ম্যাগি খাওয়া এটা হচ্ছে না, সকালবেলা উঠে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, এটা বেশ আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এক আধ দিন সব বাচ্চারাই খায়, এক আধ দিন বড়রাও নিয়মভঙ্গ করতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু মন্দিরাতকে আমি প্রায়ই দেখতাম সকালবেলা খালি পেটে ম্যাগি দিত, ওটা আমার ভালো লাগতো না। ওটা যখন আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, তখন আমি বলেছিলাম, লিফটে যখন করে উঠছিলাম তখনও বলেছিলাম মেয়েটাকে ম্যাগি দিও না, সকাল সকাল খালি পেটে ম্যাগি দিও না, আমার ভালো লাগে না। তখন হেসে বলেছিল ঠিক আছে দেবো না। তো আমার যাকে যা বলার আমি সত্যি বলি, যে শোনে তার জন্য খুবই ভালো। যেমন টিয়াকে অনেক কথা বলি, টিয়া অনেক কথা শোনে, আমি সেটা বলতে ছাড়ি না যে হ্যাঁ টিয়া শোনে, টিয়া আমাদের সবার কথা শোনে, শুধু আমার কথা না, টিয়া সবার কথা শোনে। কিন্তু এই কথাগুলো না কারোর কানে ঢোকে না, কেউ দেখতে পায় না, যাই হোক কারোর দেখা দিয়ে কারোর কানে ঢোকা দিয়ে সত্যি কিছু আসে যায় না। পাপ্পনের কথা বলে না, পাপ্পনও তো ওপরওয়ালা বিচার করবে। তো আমার যেখানে ভালো লাগা সেখানে বলি, যেখানে খারাপ লাগে সেখানে বলি, সেটা আমার মন্দিরা হোক, সেটা আমার গুন্ডি হোক, সেটা আমার টিয়া হোক, সেটা আমার যে কেউ হোক না কেন। তো এই গানটা কেন করলাম, মন্দিরার ভিডিওতে দেখছিলাম যে জয়ী এই গানগুলোর কথা বলছিল, তার মধ্যে এই গানটা বলেছে যে চন্দনিয়া, তাই ভাবলাম এই গানটা শোনাই। জানি না জীবনে এরকম কোনো সময় আসবে কিনা যেখানে আমি সত্যি আমি এই গানটার অ্যাপ্লাই আমার বাস্তব জীবনে করতে পারবো কিনা জানি না, বিষয়ে সত্যি আমি সন্দিহান, এত পাপ করছি তো সেই কারণে। তাই আমি ভাবলাম জয়ী যখন এই গানটা ভালো লাগে তাই জয়ীকে ডেডিকেট করি, আজকের এই গানটা আমি জয়ীকে ডেডিকেট করলাম। জানি না জয়ীর কাছে পৌঁছবে কিনা, বাট যদি পৌঁছায় আমি হ্যাপি হব। এবার আসি ভিডিওর কিছু কথাতে, সেটা হচ্ছে স্যান্ডি আর ম্যান্ডিকে একসঙ্গে আমি বলতে চাই। স্যান্ডির ভিডিওতে দেখলাম স্যান্ডি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, স্যান্ডি বলছে প্রথম প্রথম খুব কষ্ট হয়, ওর সঙ্গে কে আছে নাকি সে বাইরে থাকে, বছরে দু তিনবার আসে, এরকম অনেকেই আছে যারা কিনা নিজের বাচ্চা যে ডেলিভারি হচ্ছে সেটা পর্যন্ত দেখতে পায় না, ফার্স্ট লুক সেটা পর্যন্ত দেখতে পায় না, অনেক বড় হয়ে যায় তারপরে আসে, সন্তানরা চিনতেই পারে না, কারণ ভিডিও এখন তো ভিডিও কল আছে, কিন্তু আগে যখন এই সমস্ত সুবিধা উপলব্ধ ছিল না তখন আসলে পরে চিনতে পারতো না, তখন তাদেরকে পরিচয় করাতে হতো এটা বাবা, তো সেই সত্যি সেই কষ্ট মর্মান্তিক। আমার নেই তাতে কী আছে আমি ফিল করতে পারি যে সেই কষ্টগুলো মর্মান্তিক। তো সেখানে স্যান্ডি বলছিল যে প্রথম প্রথম খুব কষ্ট হবে, পরে কষ্টটা সীমিত হয়ে আসবে, হ্যাঁ মানুষের অভ্যাসের দাস, মানুষ নিজেকে বোঝাতে পারে, হয়ে যায়, চলে যায়। তো যেখানে তুমি বেশি কিছু করো না, শুধু ইউটিউবে এসে গাদা গাদা টাকা ইনকাম করছো, সেখানে তোমাদের পয়সার কোনো অভাব ছিল না, সংসার জীবনটা ভেঙে তছনক চুরমার হয়ে গেল। একার দোষ কারোরই কখনোই থাকতে পারে না, এক হাতে তালি বাজে না, শুধু স্যান্ডির দোষ তাও না, শুধু ম্যান্ডির দোষ তাও না, দুজনেরই দোষ। একটা
মানুষের দ্বারা যেমন একটা সংসার চলে না, তেমনি একজনের জন্য সংসার ভেঙেও যায় না, দুজনেরই দায় থাকে। আর যদি একজনের জন্য ভাঙতো তাহলে সেটা পুরো সামনে চলে আসতো, তাই না? এখানে তো একে অপরকে দোষারোপ করছে। যাই হোক, তো মেয়েটার প্রতি বলছে আস্তে আস্তে নাকি ওর টান কমে যাবে। স্যান্ডি, একটা কথা পরিষ্কার করে বলো তো, যে তোমার শ্বশুর মশাই যে বলছিল সেদিন ভিডিওটাতে যে তোমার ওই জয়ীর জন্য দুধের ব্যবস্থা তুমি করতে পারতে না, ম্যান্ডি তার বাবার কাছে হাত পাততো মেয়ের খাবারের জন্য, যদি তোমার সন্তানের প্রতি সত্যিই টান থাকতো তাহলে কি সেই সময়টা তোমার বউকে, তোমার স্ত্রীকে তার বাবার কাছে হাত পাততে হতো? তুমি ফিজিক্যাল দিক থেকে পুরো ফিট, তাহলে তোমার মেয়ের খাওয়ার জোগাড় করার জন্য কেন তোমার বউকে তোমার শ্বশুরমশাইয়ের কাছে হাত পাততে হয়েছিল? কেন তোমার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার ছিল? কেন তোমার বউয়ের একটা ছোটো খাটো জিনিস, যেমন ধরো একটা ব্লাউজ, যেমন ধরো শ্যাম্পু, যেমন ধরো মেয়ের দুধ বিস্কুট, এইসবের জন্য তার বাবার কাছে হাত পাততে হতো? কেন হাত পাততে হতো? আজকে তুমি বলছো তোমার মেয়ের জন্য কষ্ট হচ্ছে, তুমি কালকে মেয়েকে দেখতে যাবে, এতক্ষণে হয়তো হয়েও গেছে মেয়েকে আনা, তো মেয়েকে দেখতে যাবে, প্রচুর পরিমাণে তুমি এক্সাইটেড। সত্যি সত্যি যে বাচ্চাটা জন্মের পরে খাওয়ার জন্য অন্যের দ্বারস্থ হতে হয়েছে, এখানে আমি অন্যই বলবো, দাদুকে আমি অন্যই বলবো, কারণ সবার আগে দায়িত্ব কর্তব্য বাবা মার পালন করতে হয়, তারপরে অন্য কেউ। যেখানে তুমি ছোটো অবস্থাতেই মেয়েটার উপরে সামনে থাকাকালীন দায়িত্ব পালন করতে পারোনি, আজকে সে দূরে রয়েছে, তার উপরে তোমার কষ্ট হচ্ছে, তার জন্য তোমার কষ্ট হচ্ছে, সেটা তুমি জাহির করছো ক্যামেরা খুলে, এটা জাস্ট হজম হলো না, এটা সত্যি সত্যি হজম হলো না। তারপরে তোমার সেই এক্সপ্রেশন রান্না দেখে সত্যি সত্যি ভালো লাগছিল, আর ভাবছিলাম যে শালা আমরা রান্না করি, দিব্যি হাত পোড়াচ্ছি, সব কিছু করছি, আমাদেরকে লোক দেখতে আসবে না, আমাদের রান্না দেখে লোকে হাসবে না, আমাদের রান্না দেখে লোকে এক্সাইটেড হবে না, কিন্তু তোমার এই যে মাছ ভাজা, তারপরে মাছ ভাজা খেয়ে ফাটিয়ে দিয়েছিস, এই সমস্ত বলা মানুষ খুব এনজয় করছে, ভীষণ এনজয় করছে, কারণ একটা ছেলে করে দেখাচ্ছে। এখানেই হচ্ছে পার্থক্য, এখানেই হচ্ছে পার্থক্য। তুমি কোনো ঘন্টাও নেড়ে দেখতে না, অথচ সংসারের ছোট ছোট কাজ যেগুলো কিনা মেয়েরা জল ভাত হিসেবে খেয়ে ফেলে, মেয়েরা অনেক ছোটোবেলা থেকে এই সমস্ত করে, সেই কাজগুলো তুমি করছো, সেই কাজগুলো দেখে মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এমন না যে তুমি অনেক কিছু ছিঁড়ছো, কিছুই কিন্তু করছো না, শুধু ওইটুকুই করছো, তারপরেও মানুষ তোমাকে কত ভালোবাসা দিচ্ছে। তো তুমি প্রথমে বলছো যে সেলফি স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড তুমি কেনাই সার, ভিডিও সেই হাতেই করছো, তোমার জীবনে এরকম অনেক কিছুই শুধু সার হিসেবে থেকে গেছে, তোমার জীবনে এরকম অনেক কিছুই শুধু সার হিসেবে থেকে গেছে, যেমন কিনা ইন্ডাকশন আজকে তুমি চালু করলে, যেমন কিনা মাইক্রো ওভেন ছুঁয়েও দেখোনি, হ্যাঁ অনেক কিছু বানাবে বলে কিনেছিলে ছুঁয়েও দেখোনি, যেমন কিনা বাইক, ফুড ডেলিভারি, ডেলিভারির কাজ করার জন্য তুমি বাইকটা কিনেছিলে করে দেখোনি, যেমন কিনা এরকম অনেক কিছু, অনেক কোর্স তুমি শিখে রেখে দিয়েছো, সেগুলি শুধু সার মাত্র থেকে গেছে। তো এটা আর নতুন কি স্যান্ডি, এটা আর নতুন কি? তোমার ভিডিও দেখছি আর আমি হাসছি, ভিডিও দেখছি আর হাসছি, ঠিক আছে? আচ্ছা, পেটটা খুব খারাপ হয়েছে কোথায়? তোমাকে তো হেলদি খাওয়ার খেতে দেখছি, তুমি বলছো আমি খুব হেলদি খাওয়ার জিনিস পছন্দ করি, আবার নিজেরটা নিজেই বলছো, তুমি যেই পান করো, সুরা পান করো, তারপরে তুমি যেই ফোকো, হ্যাঁ নিজেকে স্মোকার বলো, সেগুলো যে হেলদি না সেটা আবার নিজেই বলে দিচ্ছ, তার মানে জানো তোমার কোথায় কোথায় খামতি আছে, তোমার কোথায় কোথায় খামতি আছে তুমি জানো। তারপরে আগের দিন শুতে রাত্রেবেলা দেরি হয়ে গেছে, কেন? কারণ রাত দুটো তিনটে পর্যন্ত নাকি তুমি ঘুরে বেরিয়েছো বাইক নিয়ে, পয়সা হয়েছে, তো বাইকে তেল ভরার জন্য পয়সা হয়েছে, সেই কারণে ঘুরে বেড়াতে পারছো। ভাবো তোমার খুব কষ্ট কিন্তু তোমার ট্যাকে টাকা নেই, তাহলে তুমি সেই কষ্টটা কী করে মেটাতে? পায়ে হেঁটে মেটাতে? না, তুমি যেই কুইরার কুইরার, তুমি পায়ে হাঁটতেও তোমার কষ্ট মেটাইতে চাইতে না, তুমিও পয়রা থাকতা, তুমি বিছানা কুইরা পয়রা থাকতা, ঠিক আছে? আর বিড়াল যখন জানো যে বিড়াল মুখ দিয়ে দিচ্ছে, খাবারগুলো বেডরুমে এনে রাখলেই হয়, একটা কোনায় বেডরুমে এনে রাখলেই হয়, তাই না? না, এগুলো তো বলতে হবে, এগুলো বলতে হবে। অসাবধান তুমি সব কিছুতেই, নিজের সম্পর্ক সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে, সব কিছুতেই তুমি অসাবধান, আর সেই অসাবধানতা বশতই আজকে তোমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, সাপে বর হয়েছে তোমার। আমরা লেজি হলে পরে আমাদের জীবনে মাশুল গুনতে হয়, কিন্তু তুমি যে লেজি অকর্মণ্য কুইরা ব্যক্তি, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে সাপে বর হয়েছে। তোমার এই অকর্মণ্যতা তোমার সংসারটাকে ভেঙেছে ঠিকই, যে সংসারে তোমার অবশ্য কোনো টান ছিল না, সেই সংসারটা ভেঙে তোমাকে একরাশ মানুষের তোমার প্রতি টান দিয়ে গেছে, তোমার প্রতি টান দিয়ে গেছে। আজকে যেই মানুষগুলো তোমার বউয়ের কমেন্ট বক্সে গিয়ে তাকে ছেঁকে ধরেছে, পুরো চিনি পড়ে থাকে, থাকলে পরে পিঁপড়েরা যেরকম ছেঁকে ধরে, ঠিক সেরকম ছেঁকে ধরেছিল, আজকে তার কমেন্ট সেকশন অফ। মানুষ কোথায় গিয়ে তার বিষটা ঢালবে? এই যে মানুষ তো এখন বিষ ঢালতে পারছে না,
তোমার বউয়ের কমেন্ট বক্সে তো মানুষরা বিষ ঢালতে পারছে না, কোথায় ঢালছে? আমার কমেন্ট বক্সে না, আমি অত ভীতু নই, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই যে আমি কমেন্ট বক্স অফ করে দেবো। মানুষের শরীরের বিষ আমার কমেন্ট বক্সে ঢালছে, তাতে আমার থরি আসে যায়? তাতে কি আমার আসে যাওয়া উচিত? আমার আসে যাওয়া উচিত না, কিন্তু ওই মানুষটার পাশে না, যার সবচেয়ে আগে দাঁড়ানোর কথা ছিল, সেই মানুষটা তাকে এমনভাবে নিলাম করেছে, সে আর নিতে পারছে না। অনেক নিয়েছে, অনেক নিয়েছে, যা করেছে তার থেকে 3 গুণ বেশি নিয়ে নিয়েছে, আর সেটা তোমার বদৌলতে হয়েছে, সেটা তোমার বদৌলতে হয়েছে। জানি না কী করে মানুষ, কী করে মানুষ এরকম হয়। সত্যি সত্যি এত বছরের একটা সংসার, এত বছরের একটা সংসার চোখের সামনে তছনছ হয়ে যাওয়া, এটা ইজি ব্যাপার না, এটা ইজি ব্যাপার নয়। চলো যাই হোক, আমরা সমস্তটা দেখছি, আমরা সমস্তটা দেখব। আজকে যেমন, আজকে আশা করছি অনেকে বুঝতে পারবে যদি বোঝার চেষ্টা করে, যে আমার কন্ট্রোভার্সি চ্যানেল ঠিককে ঠিক বলার, ভুলকে ভুল বলার। যেটা আমার ঠিক মনে হয়েছে সেটা আমি ঠিক বলেছি, যেটা আমার ভুল মনে হয়েছে সেটা আমি ভুল বলেছি। আজকে ম্যান্ডিকে নিয়েও কিছু কথা বলেছি, যে মেয়ের ওরকমটা আমার ঠিক পছন্দ না। আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মারিয়াকে বলতে চাই। মারিয়া জয়ের সামনে শুয়ে শুয়ে পড়াচ্ছিল, তোমার সামনে যদি কেউ শুয়ে পড়ায় তোমারও শুয়ে পড়তে ইচ্ছা করবে, ঠিক আছে? তুমি যতটুকু সময় পড়াচ্ছ বসে পড়াও, তাহলে কনসেন্ট্রেটটা ও বেশি দিতে পারবে, ঠিক আছে? ওর কনসেন্ট্রেশন পাওয়ারটা আরও বাড়বে। তুমি পড়াচ্ছ, তুমি খুব ভালো কাজ করছো, ওকে সময় দিচ্ছ, ভালো হচ্ছে। কারণ মন্দিরার মনের অবস্থা এখন সেরকম হয়তো নেই যে ও ধৈর্য সহকারে পড়াবে, থাকে না, সেই অবস্থাটা থাকে না। তবে তোমাকে বলবো, তুমি উঠে পড়াও, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে? আর হ্যাঁ, বাদ বাকি কথা পরে ভিডিওতে বলছি, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আরও একটা কথা, স্যান্ডি যখন পুজো করছিল তখন ওর পুজো করার বিষয়টা আমার খুব ভালো লেগেছে, পুজো করার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটা ব্রাহ্মণ পরিবারে ঠাকুর যদি দিনের পর দিন অভুক্ত থাকে সেটাও কিন্তু দৃষ্টিকটু, এবং দৃষ্টিকটুর থেকে সবচেয়ে বেশি সেটা নিজের কাছেই তো ভালো লাগার কথা নয়, তাই না? আজকে বৃহস্পতিবার বলে, গতকালকে বৃহস্পতিবার ছিল বলে স্যান্ডি পুজো দিল, বাদ বাকি দিনগুলো কি ঠাকুরকে অভুক্ত রাখে? আশা করছি স্যান্ডির পুজো দেওয়াটা আমরা ডেলি দেখতে পাবো, যেমন স্যান্ডি নিজে প্রত্যেক দিন খায় সেরকম ঠাকুরকেও নিবেদন করছে, সেটাও আমরা দেখতে পাবো। আজকে যখন ও পৈতে দিয়ে মন্ত্রতন্ত্র করছিল, আমি একভাবে তাকিয়েছিলাম যে এই ছেলেটাই নিজের সংসারটাকে যদি ঠিক এইভাবে সামলে রাখতো, তাহলে আজকে ওদের মতন সুখী কি কেউ হতো? কেউ হতো না, তাই না? সব কিছুই নাসিব, নাসিব খারাপ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।